নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আর মাত্র হাতে কয়েক কয়েকদিন তারপরেই সামনে আঠাশে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে ডবলিউ পি এম টি এবং পিটি মাঠ তাই যে কোশ্চেনগুলো তোমরা বারবার করছো সেই সব কোশ্চেন নিয়েই আজকে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং কি 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 ডকুমেন্টস মাঠে নিয়ে যেতে হবে কাদের রিনুয়াল করতে হবে কাদের রিনুয়াল করতে হবে না রিনুয়াল না করলে কি করতে পারবো এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি পেয়ে যাবে এবং কি রিনুয়াল করতে ও এ এবং বি ক্যাটাগরি রিনুয়াল করতে কোন কোন কাগজপত্র লাগবে কোথায় কিভাবে করবে সে নিয়েও একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি তার লিঙ্কও এই ভিডিওতে থাকবে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে ভিডিওটি শুরু করি তা চলো প্রথম কোশ্চেন অনেকেই করছো যে আমার সাড়ে ছয় মিনিটে দৌড় কমপ্লিট হচ্ছে না ছ মিনিট চল্লিশ সেকেন্ড বা ছ মিনিট পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড লেগে যাচ্ছে আমি কি মাঠ পাশ করতে পারবো এখানে বলে রাখি প্রথমেই নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর জেদ রাখো যে আমি পারবই পারতে আমাকে হবেই এই বেকারত্বের যে জ্বালাটা সেটা আমি ঘোচাবই এই মনোভাব নিয়ে তুমি কিন্তু মাঠে নামো ডু অর ডাই এই প্রসেসে তুমি কিন্তু মাঠে নামো তুমি কেন বা কী কারণে দৌড়তে পারো সেটা কিন্তু কেউ দেখবে না তুমি পাশ করেছো সেটাই কিন্তু দেখবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা মাঠে সাড়ে ছয় মিনিটে প্র্যাকটিসে কমপ্লিট করতে পারেনি কিন্তু মাঠে গিয়ে তারা কিন্তু পাশ করে গেছে এই রকম আমার বন্ধু এমনকি আমি নিজেও আমি নিজেও কিন্তু এরকম পাস করেছিলাম ঠিক আছে তবে সেটা এসআইয়ের ক্ষেত্রে আমি কিন্তু এসআইয়ের ক্ষেত্রে কিন্তু মাঠ পাস করতে মানে মাঠে প্র্যাকটিস করে কোনো দিনই পাস করতে পারেনি কিন্তু আমি মাঠে গিয়ে কিন্তু পাস করেছিলাম ঠিক আছে তোমরা আর আরেকটা কথা বলে রাখছি যে মাঠে যেহেতু পনেরো জন বা কুড়িজনকে একসাথে দৌড়োতে দেবে ঠিক আছে সেহেতু তোমাদের কিন্তু রানিং স্পিডটা এমনিই বাড়বে অথেব তোমরা নিজের উপর ভরসা রাখো তোমরা কিন্তু অবশ্যই পাস করবে ঠিক আছে চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে তাহলে একটু দেখি যে মাঠে কখন পৌঁছাবো এটা কিন্তু খুবই একটা ভাইটাল পয়েন্ট যে মাঠে কখন পৌঁছাবো মাঠ বলতে যেখানে তোমাদের দৌড় হবে তার গ্রাউন্ডের কাছে তখন কখন তুমি পৌঁছাবে অবশ্যই আগের দিন আগের দিন পৌঁছাবে এমনকি আগের দিন পৌঁছাবে সন্ধ্যার আগে অর্থাৎ দিন থাকতে থাকতেই তোমাদের তোমরা কিন্তু মাঠের কাছাকাছি কোনো জায়গায় লজ বা রুম ভাড়া করে নিয়ে সেখানে কিন্তু তোমরা রাত্রি যাপন করবে এমনকি কী করবে তাড়াতাড়ি খাবার খেয়ে নেবে খাবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কারণ তোমাদের আবার সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠে কিন্তু মাঠের সামনে লাইন দিতে হবে কারণ এই সমস্যায় আমিও পড়েছি আমি জানি সেই জন্য তোমাদের সাবধান করে দিচ্ছি বারবার দেখো তোমরা যদি সন্ধ্যার পরে পৌঁছায় তাহলে কিন্তু কাছাকাছি যে লজ বা রুমগুলো থাকবে ভাড়া দেওয়ার জন্য সেগুলো কিন্তু সমস্ত ক্যান্ডিডেট অন্যান্য ক্যান্ডিডেটরা কিন্তু সেগুলো ভর্তি হয়ে যাবে অতএব তোমাকে কিন্তু অনেকটা তখন দৌড়াদৌড়ি করতে হবে সেক্ষেত্রে কিন্তু শরীর এবং তোমাদের পায়ের কিন্তু পরিশ্রম হবে সকালবেলায় যেহেতু তোমাদের দৌড় আছে সেহেতু কিন্তু এটা কিন্তু খুবই একটা অসুবিধাজনক ঠিক আছে তুমি কিন্তু এই পরিশ্রমের জন্য কিন্তু তুমি কিন্তু ফেলো করতে পারো ঠিক আছে অতএব এই কাজগুলো কখনোই করবে না পরের কোশ্চেন আসছে যে কখন মাঠ করলে পাশ করবে হানড্রেড পারসেন্ট দেখো কখন কখন মাঠ করলে পাশ করবে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই সকালবেলায় সকালবেলায় মাঠ করলে কিন্তু তোমাদের পাশ করার স্থান সবচেয়ে খুব বেশি কারণ কি দেখো সকালে এখন খুবই কিন্তু গরম পড়ছে আর রোদের প্রচণ্ড তাপ সকালবেলায় রোদের তেজ কিন্তু খুব একটা বেশি থাকে না তখন কিন্তু দৌড়ানোর সময় হাফ তোমাদের কম লাগবে ঠিক আছে অতএব দৌড় করা দৌড় মারতে তোমরা কিন্তু খুব ভালো করে পারবে এমন কি পাশ করার চান্সও বেশি থাকবে তাই তোমরা সকাল সকাল গিয়ে লাইন দেবে এমন কি। তাড়াতাড়ি তোমাদের দৌড় শুরু হয়ে যাবে খুব বেশি হলে সাড়ে সাতটা বা সাতটার ভিতরেও দৌড় শুরু হয়ে যেতে পারে এরকমই হয় ঠিক আছে যেহেতু এখন তাড়াতাড়ি সূর্য উঠে পড়ছে ঠিক আছে দেখো জুতো পায়ে না খালি পায়ে দৌড়ব দেখো এটা নির্ভর করছে মাঠের পরিস্থিতির উপর অর্থাৎ মাঠ কেমন সেটা বুঝে কিন্তু তোমরা ডিসিশন নেবে দুশো মিটারে কিন্তু মাঠ হবে বলে দিচ্ছি বেশিরভাগ জায়গায় দুশো মিটারে মাঠ হবে তোমাদের আট পাক মারতে হবে ষোলোশো মিটার দৌড় মাঠের পরিস্থিতি বুঝবে যারা জুতো পরে প্র্যাকটিস করেছিল মাঠ যদি ভালো হয় তারা খালি পায়ে কিন্তু দৌড়া দৌড়ালে তাদের পক্ষে খুবই ভালো হবে কারণ হচ্ছে খালি পায়ে দৌড়ানোর গতি খুব বাড়বে এবং কিন্তু সেক্ষেত্রে সময় কম লাগবে এবং পাশ করার চান্স খুবই বেশি হবে ঠিক আছে সেটা মাঠে পরিস্থিতি বুঝে তুমি কিন্তু ডিসিশন নেবে ঠিক আছে তারপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে যে তারপরের কোশ্চেনটা দেখো কি প্যান্ট পরে দৌড়বো এটা কিন্তু অনেকজনে কোশ্চেন করে যে কী প্যান্ট পরে দৌড়বো অনেকজনে দেখা যায় যে খুব একটা বড় ঢিলে ঢেলা প্যান্ট নিয়ে গেছে দৌড় মারছে বা কেউ জিন্সের প্যান্ট পরে দৌড় মারছে আমি দেখেছি আমি দেখেছি কারণ আমি প্র্যাকটিক্যাল আমিও মাঠে গেছি অনেকবার ঠিক আছে আমি দু একবার পাশও করেছিলাম কিন্তু আমি অন্য অন্য চাকরি পেয়ে গেছি সেই জন্য আমি আর মাঠে যাই না কিন্তু আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আমি যে সমস্যায় পড়েছিল তোমরা যাতে না পড়ো দেখো অবশ্যই কিন্তু থাই প্যান্ট পরবে মানে যেগুলো হাঁটুর উপরে ওঠে থাই প্যান্টগুলো পরবে এমনকি সেই প্যান্টের কোনো কিন্তু পকেট থাকবে না এমন প্যান্ট কিনবে দৌড়ানোর প্যান্ট যে প্যান্টের কোনো পকেট থাকবে না কারণ পকেট থাকলে পকেটে যখন তুমি দৌড়বে পকেটে বাতাস ঢুকবে এবং বাতাস ঢুকে কিন্তু তোমার দৌড়ানোর গতি কিন্তু কমিয়ে দেবে ঠিক আছে এটা কিন্তু তুমি কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে পরের কোশ্চেন দেখি ভলেনি জেল বা ঠান্ডা করার কিছু জেলকে নিয়ে নেবে অবশ্যই অবশ্যই আমার মতে কিছু ভলেনি বা কিছু ঠান্ডা করার কিছু জেল নিয়ে নেওয়া অবশ্যই ভালো কারণ হচ্ছে কি তোমাদের এতদিন তোমরা প্র্যাকটিস করছো বা দৌড় মারার তোমাদের উপ মানে প্র্যাকটিস করার খুব একটা রীতি নেই তোমাদের কিন্তু তার আগের দিন তোমাদের বা কামড়াতে পারে বা দৌড়ানোর আগে তোমরা যদি ভলিনি মেরিয়ে মেরে নাও পায়ে দুই পায়ে তাহলে কিন্তু তোমাদের দৌড়ানোর ক্ষেত্রে তোমাদের কিন্তু গতি বাড়বে এবং কি পায়ের পেশিগুলোর কষ্ট খুব কম হবে এবং কি তুমি খুব সহজেই তোমার রানটা কিন্তু কমপ্লিট করতে পারবে আমার মতে অবশ্যই ভলিনি করে ভলিনি জেল বা যে কোনো কোম্পানির একটা জেল তুমি কিন্তু নিয়ে যেতে পারো মাঠে ঠিক আছে সাথে করে ঠিক আছে আর একটা কোশ্চেন সেটা টাইপিং করা হয়নি যে কিভাবে দৌড়াবে যে প্রথম থেকেই তুমি জোরে দৌড়াবে না প্রথম থেকেই আস্তে দৌড়াবে মানে কিভাবে দৌড়লে তুমি পাশ করবে সে কোশ্চেনটা আমি একটু আলোচনা করে দিই দেখো তুমি এতদিন ধরে প্র্যাকটিস করছো তুমি এতদিন দিন ধরে প্র্যাকটিস করছো তুমি কিন্তু বুঝে গেছো যে কি করে আমি দৌড়োতে পারি ঠিক আছে কেউ প্রথমেই খুব জোরে টানতে পারে ঠিক আছে মাঝে স্লো তারপরে আবার টানতে পারে আবার কেউ লাস্টের দিকে টানতে পারে ঠিক আছে তবে আমার মতে প্রথম দিকে প্রথম দিকটাই একটু টেনে দেওয়া ভালো প্রথম অন্তত দুই তিন পাক তারপরে তুমি অন্যান্য যারা দৌড়বে তাদের সাথেই সমান্তরালে দৌড়লে তারপরে লাস্টের দিকের পাক বা লাস্টের পাক বা লাস্টের একশো মিটার তুমি যখন দৌড়লে তাহলে তোমার কিন্তু রানটা হয়ে যাবে তোমরা কিন্তু টেনশন করবে না এই জেদ নিয়ে নামও যে আমি পাশ করবই ঠিক আছে তোমরা অবশ্যই পাশ করবে সবারই সবার জন্য আমার শুভকামনা রইল ঠিক আছে আর তোমরা যারা আরও অন্য কোনো যদি কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টের উত্তর দেব ঠিক আছে সবাই ভালো থাকবে ভালো করে প্র্যাকটিস করো আর যাদের দৌড় আঠাশ তারিখে তারা কিন্তু সময় মতো ঠিক মতো গুছিয়ে নিয়ে মাঠে যাও ওকে ঠিক আছে ধন্যবাদ